আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের BTCL এর নিয়োগ বিজ্ঞপ্তি 2023 নিয়ে। এখানে বেতন স্কেল 36,792 টাকা থেকে 56,604 টাকা এবং মাত্র 4টি ক্যাটাগরিতে 205 জনকে নিয়োগ দেওয়া হবে। তো অবশ্যই যারা গভর্নমেন্ট জব সিকার, নিয়মিত সরকারি জব খুঁজে যাচ্ছেন, সার্চ করে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 4টি ক্যাটাগরিতে 205 জন নিয়োগ, এর সংক্রান্ত বিজ্ঞপ্তিটি আমি শেষ পর্যন্ত পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 19 নভেম্বর 2023 তারিখ। বিস্তারিত চলে যাচ্ছে, বিস্তারিত যাওয়ার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে প্রতিনিয়ত গভর্নমেন্ট জব সংক্রান্ত সকল সার্কুলার আপনার কাছে সাথে সাথে পৌঁছে যাবে। BTCL বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড প্রধান কার্যালয়ের অ্যাড্রেস দেওয়া হয়েছে, এখানে স্মারক নাম্বার দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশের। আর অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 30 অক্টোবর 2023 তারিখে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড BTCL এর নিম্ন বর্ণিত শূন্যপদ সময় সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত নাগরিকদের, বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর হচ্ছে জুনিয়র সহকারী ম্যানেজার টেকনিক্যাল, পদ সংখ্যা হচ্ছে 62টি। জুনিয়র সহকারী ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড থেকে, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, ইলেকট্রিক্যাল টেকনোলজি, কম্পিউটার, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স টেকনোলজি, পাওয়ার, মেকানিক্যাল, টেলিকমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা, অর্থাৎ এই বিষয়গুলো যে কোনো একটি বিষয়ে যারা ডিপ্লোমা করেছেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 62 জনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম গ্রেডে বেতন দেওয়া হবে, বেতন স্কেল 22,400 টাকা থেকে 56,604 টাকা, এবং অন্যান্য সুবিধাদি আছে সেগুলো এখানে বর্ণনা করা হয়নি, বিস্তারিততে এগুলো পেয়ে যাবেন। আর 2 নম্বর হচ্ছে যে সকল প্রার্থী গ্রেডিং সিস্টেমে পাশ করেছেন তাদের GPA, CGPA 5 স্কেলে ন্যূনতম 3.5 এবং 4 স্কেলে ন্যূনতম 2.5 থাকতে হবে রেজাল্ট। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়। 2 নম্বর হচ্ছে জুনিয়র সহকারী ম্যানেজার অর্থ, হিসাব, অডিট, রেভিনিউ, এই 4টি ডিপার্টমেন্টে নেওয়া হবে। পদসংখ্যা 12টি, মানে 12 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে সরকার কর্তৃক কোনো বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার কর্তৃক কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং সহ MCOM, MBA, MBS এ ন্যূনতম স্নাতক পর্যায়ে CGPA 2.5 4 স্কেলে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম CGPA 3.5 স্কেলে, অর্থাৎ 5 স্কেলে 3 এবং 4 স্কেলে 2.5 গ্রেড থাকতে হবে। 3 নম্বর হচ্ছে হিসাব রক্ষক, পদসংখ্যা হচ্ছে 34টি, এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। 1 এবং 2 এর ক্ষেত্রে বেতন স্কেল কিন্তু একই। 1 নম্বরের যে বেতন স্কেল আমি বর্ণনা করেছি 8তম গ্রেডে, 8ম গ্রেডে বেতন, 2 নম্বরের পজিশনের 2 নম্বর সার্কুলারের ক্ষেত্রেও কিন্তু একই বেতন স্কেল। 3য় সার্কুলারটি হচ্ছে হিসাব রক্ষক, পদসংখ্যা 34টি, এখানে 34টি শূন্যপদে 34 জনকে নিয়োগ দেওয়া হবে হিসাব রক্ষক পদে। শিক্ষাগত যোগ্যতা সরকারি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং সহ বাণিজ্য বিভাগে, 4 বছরের স্নাতক ডিগ্রি, ন্যূনতম CGPA 2.4 স্কেল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম CGPA 3 পয়েন্ট এবং 5, অর্থাৎ 4 স্কেলে রেজাল্ট 2 এবং 5 স্কেলে ন্যূনতম রেজাল্ট 3 হতে হবে, 3 পয়েন্ট থাকতে হবে। আচ্ছা, এর বেতন গ্রেড হচ্ছে 9, বেতন স্কেল হচ্ছে 16,520 টাকা থেকে 41,745 টাকা এবং অন্যান্য সুবিধাদি। চতুর্থ এবং সর্বশেষ পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 97টি, এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 97 জনকে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে, বেতার, বৈদ্যুতিক, যান্ত্রিক, শীততাপে বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যারা SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং বেতার, বৈদ্যুতিক, যান্ত্রিক, শীততাপে বৃত্তিমূলক কোনো প্রশিক্ষণ আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বেতন গ্রেড 10, 14,560 টাকা থেকে 36,792 টাকা এবং অন্যান্য সুবিধাদি। আচ্ছা, এই 4টি পদে আবেদন করতে হলে যে সকল শর্তাবলী আপনাদেরকে পূরণ করে আবেদনটি সঠিকভাবে দিতে হবে সেটা এখানে বিস্তারিত লেখা আছে।
এটা আমি বিস্তারিত বলবো না, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিচ্ছি। প্রয়োজনীয় শর্তাবলীগুলো, ক্রমিক নং এক হতে চারের প্রার্থীর ছকে বর্ণিত যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ এই ছকে বর্ণিত যে যোগ্যতাগুলো দেওয়া আছে সেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে সেটাও থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আবেদনকারীর বয়স, অর্থাৎ আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ 30 বছর হতে হবে। এখানে 19শে নভেম্বর হচ্ছে শেষ তারিখ, 19শে নভেম্বর 2023 তারিখে অবশ্যই সর্বোচ্চ বয়স 30, এবং মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে এবং প্রতিবন্ধী হলে কিন্তু বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর বিটিসিএল এর কর্মে নিয়োজিত আছেন এমন যোগ্য কোনো প্রার্থীর ক্ষেত্রে, অর্থাৎ অলরেডি বিটিসিএল এ অন্য কোনো পদে নিয়োজিত আছেন, তারা যখন এই পদে আবেদন করবেন তাদের বয়সসীমা সর্বোচ্চ 50 বছর গ্রহণযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র বা এফিডেভিট গ্রহণ করা হবে না। আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, 3 নম্বর। চতুর্থ হচ্ছে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র দাখিল করতে হবে, অর্থাৎ অনলাইনে যেই ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে অনলাইন লিঙ্ক, সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের অ্যাড্রেস বা লিঙ্কটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা এই পিডিএফ ফাইলটিও সম্পূর্ণরূপে পেয়ে যাবেন এবং সেখান থেকে ভালো করে পড়ে নিয়ে আবেদনপত্রটি সঠিকভাবে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে আবেদনপত্রটি অনলাইনে দাখিল করবেন, কারণ অপরিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে, অথবা আবেদনপত্রে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটাও কিন্তু পরবর্তীতে বাতিল হতে পারে। তো এছাড়া বাকি যে নিয়মাবলীগুলো আছে আপনারা অবশ্যই পড়ে নিয়ে আবেদন করবেন। এই ছিল আমার আজকের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির ডিটেলস। বন্ধুরা, ভিডিওটি যদি উপকারী মনে করে থাকেন এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে, তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই ভিডিওটি দেখার সুযোগ পাবে। আপনাদের পরিপূর্ণ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।